চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটাও খেলা হচ্ছে না বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এছাড়া চোটের কারণে এই সিরিজের দলে নেই মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। সোমবার বিকেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আফগানিস্তান সিরিজের দলে থাকা বাহাতি ওপেনার জাকির হাসান নেই এই সিরিজের দলে, তবে সেই সিরিজে অভিষিক্ত নাহিদ রানা দলে জায়গা ধরে রেখেছেন। এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন শুভ। শান্ত, মুশফিক ও হৃদয়ের অনুপস্থিতিতে ব্যাটিং ইউনিটে ফের আস্থা রাখা হয়েছে আফিফের ওপর। 25 বছর বয়সী এই ক্রিকেটার এর আগে 31টি ওয়ানডে খেলেছেন বাংলাদেশের হয়ে, 3 অর্ধশতকে আছে তার 600 রান। গত 17 ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ডানে ডিনে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। এছাড়া সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাসদের সাথে নির্বাচকরা আস্থা রেখেছেন পারভেজ হোসেন ইমনের ওপর। দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের সাথে জাকের আলী অনিক পালন করবেন ফিনিশারের ভূমিকা। বোলিং ইউনিটে পেসার রয়েছেন নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও চোট কাটিয়ে ওঠা তানজিম হাসান সাকিব। আর স্পিন বিভাগ সামলাবেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। অনুমিতভাবেই এই সিরিজের দলেও নেই সাকিব আল হাসান। আগামী 8 ডিসেম্বর শুরু হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সেন্ট কিটস ও নেভিসের রাজধানী বাসিটারে সিরিজের বাকি 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 10 ও 12 ডিসেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30। এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন শুভ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।